ট্রাইব করো লেখাপড়া ইউটিউব চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য হ্যালো স্টুডেন্টস আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল আজ আমরা থামোডামিক্স চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হলো এনথেরাপি এনথেরাপি নিয়ে আলোচনা করবো এই এনথেরাপিকে আরেকটা নামে জানা যায় যেটা হলো হিট কন্টেন্ট হোয়াট ইজ হিট কন্টেন্ট বা এনথালপি সেটা জানার চেষ্টা করি ধরে নিচ্ছে একটা আমার সিস্টেম এই কি একটা গ্যাস এবং সেটার ওপর একটা পিস্ট্যান্ড ফিট করা আছে এই গ্যাসটা ধরে নিচ্ছি বা সিস্টেমটা ধরে নিচ্ছি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতে আছে টি টিকস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড মানে যেটা রুম টেম্পারেচার বলা হয় বা নর্মাল আমাদের যে টেম্পারেচারটা সেটা বলছি সেই টেম্পারেচারে গ্যাসটা আমার আছে এখানে একটা গ্যাস ভরা আছে গ্যাস মলিকিউলস গ্যাস মলিকুলস দেখা মলিকুলসগুলো দেখানো আছে এই অবস্থায় নির্দিষ্ট ইন্টারনাল এনার্জি আছে ইন্টারনাল এনার্জি কী সেগুলো আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি এর অনেকগুলো এনার্জি টার্মগুলো মিলিয়ে যে এনার্জিটা বা টোটাল যে এনার্জিটা সেটা বলছি ইন্টারনাল এনার্জি তাহলে এই হিট কন্টেন্ট সেটা আসলে কী তাহলে এই গ্যাস মলিকুলস যেটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেশ মধ্যে রয়েছে এই সিস্টেমটাকে যদি আমি জিরো কেলভিন টেম্পারেচার রাখি যেটাকে বলা হয় অ্যাপসুলিউট টেম্পারেচার জিরো ডিগ্রি কেলভিন যেটা বলা হয় অ্যাপসুলিউট টেম্পারেচার সেখানে যখন এই গ্যাসটা থাকবে তখন সেটা পুরোপুরি সলিডিফাই হয়ে থাকবে সলিডিফাই এবং তাদের সেই এই যে ভলিউমটা রয়েছে তার তুলনায় অনেক অনেক কম ভলিউমে সলিডটা থাকবে সলিড মলিকুলসগুলো পরস্পর অনেক কাছাকাছি থাকবে এবং কম্প্যাক্ট একটা স্ট্রাকচার তৈরি করবে কম্প্যাক্ট এমনি যে সলিড স্ট্রাকচারগুলো হয় ফর এক্সাম্পল আয়রনের ক্ষেত্রে দেখা যাক আয়রনের ক্ষেত্রে বা যে কোনো একটা মেটালের ক্ষেত্রে যে সলিড স্ট্রাকচারটা হয় এখানে আমি মেটাল নিয়ে দেখি যে ঘটনাটা কি হচ্ছে এই কালো ডটগুলো হচ্ছে আয়রনের ধাতব আয়ন আসলে কি হয় একটা আয়রনের পরমাণু ইলেকট্রন ছাড়ে সেই ইলেকট্রনগুলো আমরা কি করেছি নীল মার্কারে দেখিয়েছি এই নীল মার্কারে এগুলো ই মাইনাসগুলো হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনগুলো দুটি পরপর ধাতব আয়নের মাঝখানে থাকছে এর একটা পেস্টের মতো কাজ করছে যেমনটা আমরা ধরে যে বিল্ডিং ব্লকস যখন আমরা বাড়ি তৈরি করি তখন কি করা হয় অনেকগুলো ইঁট না হয় এবং ইটের মাঝখানে সিমেন্টিং করা হয় এর পেস্ট বানানো হয় পেস্ট দিয়ে সেটা সেগুলোকে লাগানো হয় ইটগুলোকে এরমভাবে অনেকটা জিনিসটা হয় আবার একটা ইট চাপানো হয় এরপরে এরকমভাবে তো এখানে যদি এরকমভাবে ভাবা যায় যে ইটগুলো এখানে হচ্ছে আমার ধাতব আয়নটা আর এই পেস্টগুলো হচ্ছে আমার ইলেকট্রনগুলো তো এই যে ধাতব আয়নগুলোর মধ্যে একটা বন্ধন সৃষ্টি করছে এখানে সেটা হচ্ছে ধাতব বন্ধন আর এখানে অনুগুলো কিন্তু স্থির কিন্তু এরা কিন্তু ভাইব্রেট করছে ভাইব্রেশন হচ্ছে অনুগুলো এরমভাবে ভাইব্রেশন হচ্ছে সেই জিনিসটা কিন্তু পরম শূন্য তাপমাত্রায় কিন্তু সেক্ষেত্রে আর হবে না পরম শূন্য তাপমাত্রায় সেটা থাকবে না সেটা কোনো অস্তিত্ব থাকবে না কোনো এনার্জি সেখানে থাকবে না একটা ছোট্ট জায়গার মধ্যে খুবই কম ভলিউমে আমার ওই গ্যাস মলিকুলসগুলো এখন গ্যাস নেই সেটা সলিড মলিকুলস হয়ে আছে কমপ্যাক্ট হয়ে থাকবে ইন দ্য ফর্ম অফ সলিড এইবার জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে ইনথালপিটামটা হবে এবার এই সলিড কম্প্যাক্ট যে স্ট্রাকচারটা পেয়েছি যে তাপমাত্রা অনেক কম জিরো ডিগ্রি কেলভিন আচ্ছা জিরো ডিগ্রি কেলভিন মানে হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এত সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কতটা কম ঠিক আছে এত কম মানে ঠান্ডা অবস্থায় এটা দেখা হয়েছে যেখানে মলিকুলসগুলো ভাইব্রেশনও হচ্ছে না কিছু হচ্ছে না একদম অল্প আয়তন জায়গায় জুড়ে অবস্থান করছে এই সল্ট মডিকগুলো এবার যদি এই সিস্টেমটাকে শূন্য ডিগ্রি কেলভিন থেকে তুলে নিয়ে এসে আমাদের পঁচিশ ডিগ্রি সেন্টিস রুম টেম্পারেচার রাখা হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ হিট নেবে যে হিটটা নেবে যে হিটটা নেবে সেটা আমরা বলছি হিট কন্টেন্ট এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার বা যেটাকে এনথালপি বলতে পারি আমরা এবারে হিটটা যেটা নেবে সেটার মলুকুজ করে এনার্জিগুলো বাড়াবে আর মলুকুজ মলুকুজস করে যখন এনার্জি বাড়াবে তখন সেগুলো ছোটো আরম্ভ করে দেবে হুম ছোটো আরম্ভ করে দেবে ভাইব্রেশন হবে রোটেশন হবে এবং এর ফলে প্রেশার বাড়বে তখন ভলিউমটা বাড়বে ঠিক আছে ভলিউম বাড়বে তখন লিকুইড হবে তারপর গ্যাস হবে আর আমরা যে গ্যাস নিয়েছি সেটা নর্মাল মাল্টিমারে মানে গ্যাসিয়ার স্টেটই থাকে এই সাবস্টেন্সটা তাই গ্যাসই চলে আসবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই ক্ষেত্রে আমার যে মলিকুলসগুলো এনার্জি বাড়াচ্ছে অর্থাৎ মলিকুলসগুলো এনার্জি বাড়াচ্ছে নিয়ে ফাইনাল স্টেটে পৌঁছালো তখন যে এনার্জিটা থাকলো মলিকুলসগুলোর সেটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি যেটা ইউ দিয়ে ডিনোট করা হয় আর এর প্রেশার বাড়াচ্ছে ভলিউম বাড়াচ্ছে এর ফলে আরও একটা এনার্জি এখানে যোগ হবে সেটা হচ্ছে পিভি এনার্জি ঠিক প্রেশার বাড়াচ্ছে ভলিউমও বাড়াচ্ছে তাহলে এক্ষেত্রে একটা এনার্জি যোগ হবে সেটা হচ্ছে পিভি এইবার এই দুটো টার্মে যোগ ফলই হচ্ছে আমার এনথালপি যেটা এইচ দিয়ে ডিনোট করা হয় ক্যাপিটাল ক্যাপিটালাইজ কেন স্মল এইস কেন নয় এটা ক্যাপিটাল এইস লিখলাম স্মল কেন লিখলাম না কারণ দেখো ইউটা হচ্ছে একটা স্টেট ফাংশন ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের ওপর ডিপেন্ড করে কীভাবে স্টেটে পৌঁছালো সেটার উপর নির্ভর করে না প্রেসার ভলিউম একই রকমভাবে হচ্ছে স্টেট ফাংশান এদের যোগ ফল গুণ ফল নিশ্চয়ই একটা স্টেট ফাংশানই দেবে তাই এইচটাকে ক্যাপিটাল লিখলাম স্টেট ফাংশন ক্যাপিটাল হয় সেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি তো এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার এনথালপি বা হিট কন্টেন্টের রিলেশন উইথ প্রেশার ভলিউম অ্যান্ড ইন্টারনাল এনার্জি এইচ ইক টু ইউ প্লাস পিভি তো এই যে ক্যাটারিস্টিক আমরা যেগুলো বলতে পারি এক নম্বর হচ্ছে এটা স্টেট ফাংশন এটা ইন্ডিপেন্ডেন্ট অফ সরি এক মিনিট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অফ আর আরটা হবে আমরা বলেছিলাম যখন ইন্টারনাল এনার্জি নিয়ে আমি ডিসকাস করেছিলাম সেটা তোমার প্লে লিস্টে গিয়ে পেতে পারো ভিডিওটা দেখবে অবশ্যই ইন্টারনাল এনার্জি ওর হেডিং করা আছে সেই ইন্টারনাল এনার্জিটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ডিটার্মিন করতে পারবো না এর যে পরম মানটা হবে সেটা আমরা বের করতে পারি না কেন পারি না এটা বলেছিলাম এই এরকমভাবে এক্সপ্লেন করেছিলাম যে ইন্টারনাল এনার্জি অনেকগুলো এনার্জি টার্মে যোগ ফল এবার ওই এনার্জি টার্মগুলো সবগুলো সবগুলোই প্রিসাইসলি অ্যাকুরেটলি ডিটার্মিন করা যায় না এই কারণে ইন্টারনাল এনার্জিটা ডিটারমিন করতে পারবো না আর ইউটা যদি না ডিটার্মিন করতে পারি তাহলে ইসটি কীভাবে ডিটারমিন করতে পারবো ঠিক তাহলে ইউর মান পার করতে পারবো না তাই ইচের মান পার করতে পারবো না এটা অন্যরকমভাবে একটু বোঝার চেষ্টা করি ধরে নিচ্ছি আমার একটা ল্যাপটপ আছে যেটা একটা নির্দিষ্ট কোম্পানির মোবাইল ধরে নিচ্ছি ফর এক্সাম্পল এক্স জেড এই কোম্পানির মোবাইলের দাম আর একটা ডিএসএলআর ক্যামেরার দামের সঙ্গে সমান এবার আমি তোমাকে বললাম ডিএসএলআর ক্যামেরার দামটা হচ্ছে টেন থাউজেন্ড ফর এক্সাম্পল এবার তোমাকে বলা হলো ল্যাপটপের দামটা কত হবে বলো এই এ আজব কী কথা আমাকে মোবাইলের দামটা বলে দিতে হবে তো ঠিক মোবাইল দামটা না বলে দিলে কীভাবে ল্যাপটপের দামটা বার করবো সেই রকমভাবেই এই এই ইউ প্লাস পিভি এই দুটোর মধ্যে পিভিটা বার করা গেলেও পিভির কত এনার্জি হবে সেটা বার করা গেলেও ইউ এর কতটা ভ্যালু হবে সেটা বার করা যায় না তাই সেটা ভ্যালু বার করা যাবে না আচ্ছা এই যে পিভি বলছি এটা এনার্জি বলছি পিভি যে ওয়ার্কটা করছে সেটা ফাইনাল অবস্থায় এসে এনার্জিতে স্টোর হচ্ছে নিজে আমার আমার যে একটা স্টেবল সিস্টেম হলো নর্মাল টেম্পারেচারে সেখানে মলিকুলসগুলো টোটাল এনার্জি ইউ থাকছে আর একটা ওয়ার্ক করেছে যেটা সিস্টেমের মধ্যে স্টোর হয়ে আছে পিভি এনার্জি রূপে ঠিক আছে পিভি এনার্জি কেন বলছি এরা আমি বলেছিলাম যখন পিভি টাইপ অফ ওয়ার্কটা নিয়ে আলোচনা করেছিলাম তখন ইন টার্মস অফ ডাইমেনশন বা ইউনিটের সাপেক্ষে আমি বলেছিলাম তো একটু ওইটা একটু বলে দেওয়া যাক কী হয় আর থার্ড পয়েন্টটা কী হলো যে থার্ড পয়েন্টে লিখিনি ভুলে গিয়েছিলাম লিখতে থার্ড পয়েন্টে কী বললাম যে ইটস অ্যাপসোলিউট ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু কান্ট বি ডিটার্মিন এর মান নির্ণয় করা যাবে না বেশ আসলে রাখা হয়ে গিয়েছে এবার পিভিটা কেন কেন বলছি পিভি এবার পি প্রেশার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া এ বাই এ আর ভলিউম অ্যাজ ইট ইজ এবার এসআই কনভেনশানে ফোর্স ইউনিটের নিউটন এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব তাহলে আমি লিখতে পারি নিউটন ইন্টু মিটার কাটাকাটি করার পর আর নিউটন ইউটো মিটার মানে আমরা জানি জুল জুলটা যদি এনার্জি ইউনিট হয় তাহলে অবশ্যই পিভি একটা এনার্জি ঠিক প্লাস পিভি এর এক্সনটা ধরেছি কোনো একটা বিক্রিয়া ফর এক্সাম্পল এ প্লাস বি এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে সি প্লাস ডি এ বিক্রিয়া শুরুতে এর যে হিট কন্টেন্টটা ছিল সেটা ধরে নিচ্ছি এইচ রিয়াক্টেন্ট এইচ রিয়াক্টেন্ট আর বিক্রি করার পর যে হিট কন্টেন্টটা হলো সেটা ধরে নিচ্ছি এইচ প্রোডাক্ট এবার কতটা পরিবর্তন হলো হলো সেটা আমি দেখাই ডেল্টা বলে যে পরিবর্তন হলো সেটা ডেল্টা বলে করা হয় কি লিখব ফাইনাল মানে জিনিস সবসময় তাহলে এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্ট এই জিনিসটা বা বোঝার দরকার আছে আমার যে বিক্রিয় পথ হলো নিচে এ প্লাস বি এর একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে বা হিট কন্টেন্ট আছে বলতে পারি সেটা এইচ রিয়াক্টেন্ট বলছি এর নির্দিষ্ট পরিমাণ একটা হিট কন্টেন্ট আছে সেটা এইচ প্রোডাক্ট বলছি যখন এটা বিক্রি করবে নিয়ে এসি প্লাস ডি তৈরি করবে বিক্রি যেটা পথগুলো গিয়ে যদি এনার্জি বেড়ে যায় এনার্জি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এজটা কী হবে পজিটিভ আসবে তাহলে প্রথম কেসটাই হচ্ছে যখন প্রোডাক্ট এর বড় করে দেখাচ্ছে হ্যাঁ প্রোডাক্ট এর এনার্জিটা রিয়াক্টেন্টের তুলনায় বেশি মানে রিয়াক্টেন্টে ছোটো করে লিখছি এটা জাস্ট বোঝানোর জন্য ছোটো বড়ো করছি তাহলে সেক্ষেত্রে এই ডেল্টা ইজটা কত হবে ডেল্টা ইসটা হচ্ছে পজিটিভ এই জিনিসটা বুঝতে হবে বিকৃত পথগুলোর এনার্জির তুলনায় বিকৃত পথগুলোর এনার্জি বেশি হয়ে গেছে এনার্জি বেড়ে গেছে কোনো একটা সিস্টেম কোনো একটা বডি বেশি তাপমাত্রায় থাকলে সে কম স্থিতিশীল হয় বা আনস্টেবল হয় যে কোনো সিস্টেমেই সিজি হতে গেলে তার এনার্জি কম হতে হবে এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া যেমন তুমি যখন বিছানায় শোক ঘুমাও তখন তোমার এনার্জি স তখন সবচেয়ে কম তখন তুমি সবচেয়ে বেশি স্থিতিশীল আবার ধরো তুমি খুব জোর দৌড়াচ্ছ তখন তোমার এনার্জি হাই ঠিক তখন তুমি আনস্টেবেল মানে যে কোনো সময় হজুটকে পড়ে যেতে পারো কারোর সময় ধাক্কা লাগতে পারে তখন তুমি আনস্টেবল এনার্জি যত বেশি হবে তত সে আনস্টেবল হয়ে পড়বে যত এনার্জি কম হবে তত বেশি স্টেবল হবে তাহলে এখানে যদি বিক্রেতার পথগুলো বিক্রেত পথগুলোর এনার্জি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ডেল্টা এক্সট্রা পজিটিভ আসছে তার মানে নিশ্চয়ই এই বিক্রেট ঘটতে চাইবে না অস্থিতিশীলতার দিকে কেন যেতে চাইবে ঠিক আগে এনার্জি কম ছিল স্থিতিশীল ছিল এ কেন বেশি এনার্জি মানে দিকে যাবে অস্থিতিশীল হতে কেন চাইবে তখন এই বিক্রেটকে জোর করে করানোর জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয় বা তাপ দিতে হয় এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপ গ্রাহী বিক্রিয়া এই সমস্ত বিক্রিয়াগুলো ঘটতে গেলে বাড়িতে তাপ দেওয়া অনিবার্য এন্টোথার্মো ইরিগেশান তা মেন ক্রাইটেরিয়া আমরা কি দেখলাম ডেল্টা এইচ ইকুয়ালস টু পজিটিভ হতে হবে আর যে সেকেন্ডে আমরা ক্রাইটেরিয়া পাবো সে যে রিয়াক্টেন্টের হিট কন্টেন্টটা প্রোডাক্টের হিট কন্টেন্টের তুলনায় বেশি হবে তো সেক্ষেত্রে ডেল্টা এইচটা কত হবে এর এনার্জি কম এনার্জি বেশি তাহলে কম মাইনাস বেশি মানে হচ্ছে মানে নেগেটিভ হবে তাহলে হচ্ছে নেগেটিভ এই ধরনের বিক্রিয়াগুলো ভালো করে বোঝো আগে এনার্জি বেশি ছিল এনার্জি কমে গেলো মানে স্থিতিশীল হয়ে পড়লো ঠিক আছে ঘুমে স্টেটে সারাদিন পরিশ্রম করে এসে এবার বিছানায় শোয়া হলো মানে এনার্জি আগে বেশি ছিল এনার্জি কমে গেলো মানে স্থিতিশীল হয়ে পড়লো সিস্টেমটা সেক্ষেত্রে এনার্জি লস করছে ডেটটা নেগেটিভ হচ্ছে এই ধরনের বিক্রিয়াগুলো তাপদায়ী বিক্রিয়া অর্থাৎ তাপ আমাকে দিচ্ছে আর একে ইংলিশে বলা হয় এন্ডো এক্সোথার্মিক রিয়াকশান এক্সোথার্মিক তো এটা গেল আমার কোনটা এক্সো এন্ডো হবে এক্সো হবে কোন বিকে ঘটবে কি ঘটবে না আর যদি না ঘটে তখন কী করতে হবে হিট দিতে হবে এই সমস্ত ব্যাপারগুলো পড়লাম এবার একটা খুব সুন্দর একটা রিলেশন ব্যবহার করার চেষ্টা করবো কোন সিস্টেমে যখন হিট দেবো তখন সেটা কি ওই এনথালপি পরিবর্তনের সঙ্গে কখনো সমান হবে কি সেটা জানার চেষ্টা করব ফর এক্সাম্পল আমার একটা সিস্টেম আছে এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ভরা আছে গ্যাসটা আমার এখানে সিস্টেম ডিস্টেম ফিট করা আছে ওপরে এবারে ইনিশিয়াল স্টেটে ইনিশিয়াল সেটাই এর নির্দিষ্ট প্রেসার আছে সে পি মানে পি ওয়ান বলছি ভলিউম আছে ওয়ান এর নির্দিষ্ট ইন্টারনাল এনার্জি আছে সেটা হচ্ছে ইউ ওয়ান ঠিক আছে এ ধরে নিচ্ছি আমি এখানে বাইরে থেকে হিট দেবো এবং এটা এক্সপানশান হবে এবং সেটা আমি করতে চাইছি কনস্ট্যান্ট প্রেশারে কোথায় কনস্ট্যান্ট প্রেশারে তাহলে এখানে প্রেশারটা করে দিলাম কনস্ট্যান্ট মানে প্রেশারটা সবসময় এক্সটার্নাল অবশ্যই এক্সটার্নাল প্রেশার এক্সটার্নাল প্রেশারটা সবসময় সেম থাকবে একটা জিনিস বলে রাখা দরকার আছে আমাদের ল্যাবরেটরি বলো বা যে কোনো বিক্রিয়া মানে ওভার নাইনটি পারসেন্ট যে সমস্ত বিক্রিয়াগুলো হয় সেটা কনস্ট্যান্ট প্রেশার হয় কনস্ট্যান্ট ভলিউমে বিক্রিয়া হয় না বললে ভুল হবে কিন্তু এই কনস্ট্যান্ট ভলিউমটা মেনটেন করা খুব মুশকিল হয় বিশেষ করে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে বেশিরভাগ রিয়াস কনস্ট্যান্ট প্রেশার হয় তো এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট প্রেশারই করব তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এইবার এই কন্ডিশনে বাড়ি থেকে আমি হিট দিলাম ধরে নিচ্ছি কিউপি কিউপি কেন বলছি কনস্ট্যান্ট প্রেশারে যে হিটটা দিচ্ছি সেটা হচ্ছে কিউপি এবার যে হিটটা দিলাম আগে ধরে নিচ্ছি এর যে হিট কন্টেন্ট সেটা ছিল এইচ ওয়ান এইচ ওয়ান তাহলে এইচ ওয়ান সময় আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান ঠিক আর আচ্ছা একটা জিনিস করে নিই যে প্রেশারটা যেহেতু কনস্ট্যান্ট করে দিয়েছি তাই পি ওয়ান সমান পি টু সমান পি করবো পি টু এরপর আসছে ফাইনাল পজিশানে যেমন প্রেশারটা হবে সেটা পি টু সেটা সবসময় সমান হবে মানে এটা পিটা এক্সটার্নাল প্রেশারটা সবসময় পিই হবে তাই এটা করার দরকার নেই আর পিই লিখে দেবো এটা আর ফাইনাল কন্ডিশনে ফাইনাল স্টেটে ধরে নিচ্ছি প্রেশার পিই আছে ভলিউম ভি টু হয়ে গেছে ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে নি ইউটু হয়ে গেছে সেক্ষেত্রে এইচ টু কত হবে এইচ টু হবে ইউ টু প্লাস পি ভি টু তাহলে কতটা পরিবর্তন হলো কতটা ইন্টারনাল কতটা এনথালপি চেঞ্জ হলো এনথালপি চেঞ্জ ডেলটা এইচ সমান আছে এইচ টু মাইনাস এইচ ওয়ান সেখানে হবে এটা যদি বিয়োগ করা হয় তাহলে ইউ টু মাইনাস ওয়ান হবে পিটা কমন ইউনতার হবে ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে সেক্ষেত্রে ডেলটা এইচ ইজ ইজ ইকুয়াল টু ডেলটা ইউ প্লাস পিডেল টাফি এটাইলো আর পিডেল টাফি মানে কি এটা হচ্ছে পিভি ওয়ার্ক তাহলে লিখতে পারি আমি ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ এটাইলো আবার আমরা একটা জিনিস জানি যে যখন কোনো একটা সিস্টেম মতো হিট দিলাম ফার্স্ট অফ থান মেস কী বলছে হিটটা দিলাম সেটা দুরকমভাবে ইউটিলাইজড হতে পারে মানে ইন কেস অফ এক্সপানশনের ক্ষেত্রে সে দুরকমভাবে ইউটিলাইজড হতে পারে এটা হচ্ছে ইন্টারনালার্জি বাড়িয়ে দেবে আর হচ্ছে কি রকম কিছু পরিমাণ পিভি ওয়ার্ক করবে এটা এক্সপানশনের জন্য পিভি ওয়ার্ক করবে তখন আমরা জানি যে কিউ পি বলছে এখানে কি ডেল্টা ইউ প্লাস ডাব্লু ঠিক তো এখানে ডেলটা এইচ ইকোলস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু কিউপি ইকলস টু ডেল্টা ও প্লাস ডাব্লু এই যদি সমান করে দিই বা যদি কম্পেয়ার করি সমান বলাটা ভুল কম্পেয়ার করি তাহলে কী আসবে ডেল্টা এইচ ইকুয়ালস টু কিউপি মানে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে কনস্ট্যান্ট প্রেশারে যখন প্রেশারটা আমি কনস্ট্যান্ট রাখবো তখন আমার সিস্টেমের মধ্যে যদি কোনো হিট দেওয়া হয় সেটা যে হিটটা দিলাম সেটা পুরোপুরি আমার এনথারপিটার চেঞ্জের সঙ্গে সমান হবে আরও বলছি আমার একটা সিস্টেম রয়েছে তার মধ্যে আমি নির্দিষ্ট পরিমাণ হিট দিলাম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যে পরিমাণ হিটটা দিলাম সেটা এনথারপি যে পরিবর্তনটা হল তার সঙ্গে সমান ডেলটা ইচিক টু কিউপি দিয়ে আমি এটা এক্সপ্রেস করছি তো আজ এই লেকচারে আমরা এন নিয়ে ইন ডিটেল আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যতবারও শেয়ার করো এবং আমাকে এর মাধ্যমে মানে সাপোর্ট করার চেষ্টা করো তো আজকে মতো এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টিল দেন পড়তে থাকো শিখতে থাকো